রাধে রাধে বন্ধুরা, তোমরা আমার সাথে সবাই একবার বলো, রাধারানী কি জয়, জয় কানাইয়া লাল কি জয়। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি পুরুষোত্তম ভগবানের কৃপাই ভালোই আছো তোমরা। আশা করি বুঝতেই পারছো আজ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আজ আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় মন্দির নদিয়ার ইস্কন মন্দির দর্শন করাতে তোমাদের। তোমরা অনেকেই হয়তো এই মন্দির দর্শন করেছো, কিংবা অনেকেই হয়তো আসবে বলে ভাবছো। তাই আজ এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য তোমাদেরকে দেব। চলো এই ভিডিও শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন যারা আছো চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। চলো বন্ধুরা, তাহলে পথে যেতে যেতে প্রথমে তোমাদের একটু এই মায়াপুরের ইতিহাস সম্পর্কে কিছু জানিয়ে রাখি। মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত চাঁদ কাজীর সমাধিস্থল, এবং এই গ্রাম মূলত মুসলিম ইসলাম অনুগামী মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিত ছিল। মিয়াপুর নামটির উল্লেখ বিভিন্ন আধিকারিক সরকারের মানচিত্র এবং জমি জরিপের প্রতিবেদনে পাওয়া যায়। নদিয়া কালেক্টরের জরিপি নকশায় 1940 খ্রিস্টাব্দ এবং 1954 খ্রিস্টাব্দের রেভিনিউ সার্ভে মানচিত্রে 1986 খ্রিস্টাব্দের ভিলেজ ডিরেক্টরি অফ নদিয়ায় 1920 ও 1929 খ্রিস্টাব্দের সার্ভিয়াই জেনারেল রাইডারের মানচিত্রে স্থলটিকে মিয়াপুর হিসাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদন ঠাকুর এবং পরবর্তীতে ইস্কন দ্বারা এই স্থানকে মায়াপুর নামে পরিচিত করা হয়। দুই স্থানের নাম একরূপতার পরিণাম স্বরূপ শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব এবং মূল জন্মস্থলী শ্রী নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুর নামক স্থল এবং নবনির্মিত মায়াপুরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই তো গেল মায়াপুরের ইতিহাস। এইবার বলি ইস্কন সম্বন্ধে কিছু কথা। শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির, যেটি কলকাতা থেকে 130 কিমি এবং কৃষ্ণনগর থেকে মাত্র 20 কিমি দূরে অবস্থিত, জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই মন্দির ইস্কন দ্বারা পরিচালিত ও নবনির্মিত নগরী। এই মন্দির তৈরি হয় 1967 সালে। বর্তমানে প্রায় 800 একর জমির উপর অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি পাশ্চাত্য স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত। তাহার পাশে অবস্থিত মায়াপুর তথা নদিয়ার প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। গঙ্গা নদী মন্দির চত্বরে পশ্চিম পার্শ্বে প্রবাহিত হয়, অন্যদিকে জলঙ্গি নদী দক্ষিণ পার্শ্বে প্রবাহিত হয়। অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত, যেগুলি হল শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শিলা প্রভুপাদের ভজন কুঠির। এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের একটি নির্মাণধীন মন্দির, যেটি বিশ্বের সবচেয়ে বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরে অন্তর্গত রয়েছে। মায়াপুরে আসলেই এমন ভজন কীর্তন দেখতে পাবে বন্ধুরা তোমরা, সুন্দর লাগে খুব ভজন কীর্তনগুলো, জায়গায় জায়গায় এরকম ভজন কীর্তন হয়। তো এবার দেখাই তোমাদের গদা ভবন, যেখানে খাওয়ার
সুব্যবস্থা আছে। এই গদাভবনের প্রচুর ভিড় হয়, সুস্বাদু খাবার পাওয়া যায় বিশাল এই গদাভবনে। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত্ত রাধা মাধবের মূর্তি রয়েছে, যেখানে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং তার বাম পাশে রাধারানী দাঁড়িয়ে আছেন, এবং এই মন্দিরের মাঝখানে নৃসিংহদেবের মূর্তি রয়েছে। কথিত আছে 1986 খ্রিস্টাব্দে মন্দিরে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। এছাড়াও এই মন্দিরের একপাশে যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং পঞ্চতত্ত্বের মূর্তিও রয়েছে, যেগুলি নিত্য পূজিত হয় এবং এই তিন মন্দিরে একই সঙ্গে একই সময়ে পূজা চলে। প্রতিদিন মন্দির দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। পারলে এখানে একবার সন্ধ্যাবেলায় ভজন আরতি দেখে যাবেন, মন ভরে যাবে বন্ধুরা। আমরা এবারে চললাম বন্ধুরা গোশালার উদ্দেশ্যে। মায়াপুরের গোশালা প্রচণ্ড সুন্দর, এখানে গোমাতাদের লালন পালন করা হয় খুব যত্ন সহকারে। তোমাদের দেখাবো পুরো গোশালাটা, চলো বন্ধুরা দেখাবো তোমাদের। এই হচ্ছে গোশালা বন্ধুরা মায়াপুরে, এখানে প্রচুর গোমাতাদের লালন পালন করা হয়, খুব সুন্দর গোশালাটা, প্রচুর বড়। তোমরা আসলেই দেখতে পারবে গোশালায়, তোমরা যখনই মায়াপুরে আসবে চলে আসবে গোশালায়, খুব সুন্দর জায়গা আর প্রচুর গোমাতা আছে এখানে। এই হলো শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরে শ্রী প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়। সমাধি মন্দিরের সংলগ্ন ফুলের বাগান রয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালগুলি শ্রীমদ ভাগবতের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে। এই মন্দিরও দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। এই মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কিছু নিয়ে যাওয়া যায় না। আর হাঁটতে পারছি না বন্ধুরা, আমি আর ষষ্ঠী পাগল হয়ে গেছি। এই যে ভাস্কর ছুটি নিয়ে বেড়াচ্ছে আমাদের, পুরো ভাস্কর ছোটাচ্ছে। এই যে বস, আর পাচ্ছি না কেদারনাথের ব্লকটা আসবে ভাবছি, হবে না মনে হচ্ছে, সব দুর্বল সাইনি। Thank you.
বন্ধুরা, আমি আছি আজ মায়াপুর, মায়াপুরের স্টুডিয়ান ভবনে। আমি আর ভাস্কর, সাথে শুভঙ্কর লাহা আছে। শুভঙ্কর লাহা একটু এদিক ওদিক আছে, খুঁজে পাচ্ছি না ওকে আমরা। ও মনে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে খুব। এখানে এসিতে মহাপ্রসাদ খাওয়ানো হয়। এখানকার মহাপ্রসাদের দাম হচ্ছে 150 টাকা। এর মেনু অনেক সুন্দর থাকে। আপনারা যদি এখানে আসেন, এখানে একবার মহাপ্রসাদ গ্রহণ করে দেখবেন, খুব সুন্দর অসাধারণ প্রসাদ খেতে আমরা খেয়েছি। ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য করতে পারিনি। বিশাল বিল্ডিং, সুন্দর জায়গাটা, ঈশ্বরদিয়ার ভবন। তো এখানে সুন্দর ফুলের বাগান আছে, বসার জায়গা আছে, এখানে বসার জায়গা আছে সুন্দর। এখানে সকাল 8টা থেকে টিকিট দেওয়া হয়, মোটামুটি 1টা পর্যন্ত দেওয়া হয়, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল বলে 9টার মধ্যে শেষ হয়ে গেছে টিকিট। বা অন্যান্য দিন আসলে আপনারা 8টার মধ্যে আসলে টিকিট পাবেন এবং 1টা পর্যন্ত দেওয়া হয়। আর এখানে থাকার ব্যবস্থাও আছে। বিশাল জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ, অসাধারণ বিল্ডিং, ফুলের বাগান, সব কিছুই আছে। বাচ্চাদের নিয়ে আসলে ভালো লাগবে, তাদেরও খেলার জায়গা থেকে শুরু করে সব কিছুই। এখানে সবাই দাঁড়িয়ে আছে, অসাধারণ। তোমরা দেখো কত সুন্দর জায়গা, রাস্তাটাও খুব সুন্দর, অসাধারণ। ঘুরে ঘুরে পুরো ভবনের পাশ দিয়ে ফুলের বাগান আছে, বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, সব কিছুই আছে। ফ্যামিলি নিয়ে আসতে পারো। মায়াপুরের পাশে এটা ঈশ্বর ভবন। আশা করি যারা এসেছো সবাই দেখেছো, আর যারা আসুন তারা চলে আসবে। আমাদের দুর্বল সৈনিক শুভঙ্কর লাহা ওখানে বসে আছে, ওই যে দুর্বল সৈনিক বসে আছে। তা আমরা বলছি একটু বসবো, এটা বসে নিই না, বসলে আর পারছি না। অনেকক্ষণ ধরে হাঁটছি, মায়াপুর একটু হয়ে ভাস্কর তো হেঁটেই চলেছে। ভাস্কর এনার্জি প্রচুর হাই, আমাদের আর এনার্জি নেই। চললাম আমরা বসে, বসতে একটু। আমাদের দুর্বল সৈনিক শুভঙ্কর বসে আছে, আর পারছে না ছেলেটা, বেচারা। খেয়ে দিয়ে একটু ঘুমাই। এই যে ভুঁড়িটা দেখেছেন তো, এই ভুঁড়িটা ওই কারণে। হ্যালো, আমরা বসে পড়েছি আর পাচ্ছি না, অনেকক্ষণ ধরে হাঁপিয়ে গেছি। অনেকটা ঘুরলাম, হেঁটে হেঁটে সব দুর্বল সৈনিক। অনেকটা এক কাপ চা হলে ভালো হতো, চাটা হবে। শুভঙ্কর বাবু বসে পড়েছে, এনার্জি বন্ধু, এনার্জি, তোমরা একটু এনার্জি দাও আমাদেরকে। হাস করে বিশাল বসে পড়েছে, জায়গা পাইনি। এইবার আসি এই ভজন কুটির সম্পর্কে কিছু কথায়। ভজন কুটির হলো
খড়ের কুড়ে ঘর, যেখানে প্রথম প্রধান ভবন যেটি লোটাস বিল্ডিং নামে পরিচিত, সেটি নির্মাণ হওয়ার সময় শ্রী প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। শ্রী প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে একটি 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়। কুটিরে নিমকাঠের দ্বারা নির্মিত নিতাই গৌরসুন্দরের মূর্তি রয়েছে। আপনারা এখানে আসলে আপনারাও এখানে বসে এই মধুর হরিনাম সংকীর্তন আর আনন্দ নিতে পারবেন। এইবার আসি মহাপ্রসাদ নিয়ে কিছু কথায়। এই ভজন কুটিরের সামনে আপনারা পেয়ে যাবেন মহাপ্রসাদের টিকিট কাউন্টার। অনেক সকাল থেকে সেগুলো থেকে কুপন দেওয়া শুরু হয়ে যায়। এখানে অনেক জায়গায় দুপুরে রাতে মহাপ্রসাদ পাওয়া যায় বিভিন্ন রকমের নির্ধারিত মূল্যের বিনিময়ে। আপনারা এখানে আসলে সুলভে প্রসাদ দিতে পারেন। এছাড়াও আছে গীতা ভবন, নামহট্ট ভবন, গদা ভবন, ঈশ্বরিয়াল ভবন, যে কোনো জায়গায় দুপুরে খাবারটি খেতে পারেন। প্রতিটি জায়গায় খাবারই অতি সুন্দর এবং সুস্বাদু। তবে বলে রাখি, এখানে ঘুরতে এলে আগে এসেই কিন্তু প্রসাদের কুপন কেটে নেবেন, না হলে 12টার পর কিন্তু আর কুপন দেওয়া হয় না, এবং ভিড় থাকলে তার আগেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। আমরা 26শে জানুয়ারি গিয়েছিলাম, সেদিন এতই ভিড় ছিল যে দেরি করে যাওয়ার জন্য আমরাও প্রথমে কুপন পাইনি। পরে আমাদের খুব কাছের অতি প্রিয় এক দাদা আমাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দেয়, সেই জন্য আমার পক্ষ থেকে দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে বন্ধুরা গীতা ভবন। এখানে তোমরা মহাপ্রসাদও পাবে এবং থাকার সুব্যবস্থাও আছে। পরপর ঘর আছে প্রচুর, এখানে রাতে থাকারও ব্যবস্থা আছে। তো তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর। এবারে আমরা চলে আসলাম প্যানকেক খেতে। মায়াপুরের প্যানকেক খেতে অতীব সুন্দর বন্ধুরা। তোমরা যখন আসবে তখন মায়াপুরের প্যানকেক খেয়ে দেখো, খুবই সুন্দর, পুরো নিরামিষ পদ্ধতিতে তৈরি। এবারে আমরা চলে আসলাম বন্ধুরা মায়াপুরের মার্কেটে, যেটা ভজন কুটিরের পাশেই একদম। এখানে বিভিন্ন রকমের দোকান আছে, তোমরা আসলেই দেখতে পাবে এই মার্কেটটি। আমি আর ভাস্কর দাঁড়িয়ে পড়লাম, ভাস্কর তার ভাগ্নির জন্য একটা খেলনা নিচ্ছিল। তো দোকানগুলো খুব সুন্দর, প্রচুর সরঞ্জামে ভর্তি আছে, প্রচুর জিনিস আছে। তো মার্কেটটা খুব সুন্দর লাগলো, তোমরা অবশ্যই এসো বন্ধুরা, তাহলেই দেখতে পারবে মার্কেটটা কত সুন্দর। শুভঙ্কর আবার দোকানদারের সাথে একটু দাম দর করছিল, ও পারেও দাম দর করতে খুব সুন্দর, কিন্তু দোকানদার তো রাজি নয়, তো শুভঙ্কর ওই জন্য চলে আসলো। এখানে অনেক পোশাকের দোকান আছে সুন্দর সুন্দর। পুতুলের দোকান বাচ্চাদের, তো ভাস্কর পুতুল দেখছিল ভাগ্নির জন্য। তা আমরা এবার মার্কেট থেকে বেরিয়ে চলে আসলাম। এখানে অনেক ছবির দোকান, তারপরে বইয়ের দোকান সবই আছে, তোমরা দেখতে পারো। খাবারের দোকানও আছে অনেক সব। আর এগুলো তো দেখছো বন্ধুরা, ফুলের বাগান, ফুল ফুল দিয়ে সজ্জিত পুরো। মায়াপুরের ভেতরটা ঢুকলে অসাধারণ লাগে, মন পুরো ভরে যায়। আর এই সময় শীতকালে ফুলের বাগানটা খুব সুন্দর করে তৈরি করে এরা। এখানে হয় বন্ধুরা সন্ধ্যা আরতি, খুব সুন্দর হয় সন্ধ্যা আরতিটা। তো আমরা দেখতে পাইনি, আমরা চলে এসেছিলাম, অসাধারণ সন্ধ্যা আরতি হয়। এইবারে বলি বন্ধুরা মায়াপুর তোমরা কীভাবে আসবে। শিয়ালদা থেকে যারা আসছো তারা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামবে, বা বাহাদুরপুর নামতে পারো, বা ধুবুলিয়ায় নামতে পারো। ধুবুলিয়া থেকে পেয়ে যাবে ডাইরেক্ট মায়াপুরের বাস,
বাহাদুরপুর থেকেও পেয়ে যাবে, বা কৃষ্ণনগর থেকে যদি আসো তাহলে কৃষ্ণনগর থেকে বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস পেয়ে যাবে, অথবা কৃষ্ণ স্টেশন থেকে অটোতে। চলো বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ি তো যেতে হবে, আমি আর ভাস্কর আর শুভঙ্কর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এটা এখন সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে অনেকটাই, তো দাঁড়িয়ে পড়লাম আমরা একটু চায়ের দোকানে চা খাবো বলে। তো শুভঙ্কর বলছিল অনেকক্ষণ ধরে চা খাবো, তা চা খেতে বসেও বলছে চাটা সুন্দর হয়েছে, চায়ের খুব প্রয়োজন ছিল, আমাদেরও খুব প্রয়োজন ছিল বন্ধুরা। তা বন্ধুরা, চা খাওয়ার পরে চায়ের ভাতটা অবশ্যই ডাস্টবিনে ফেলবে, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এটা সবাই জানে। তো তোমরাও যখনই চা খাবে তখনই চায়ের ভাতটা ডাস্টবিনেই ফেলবে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।